হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি সাথী তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা ভিডিও। তো যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করোনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো, আমাকে এগোতে সাহায্য করো। তো আজকে হচ্ছে তোমার বুধবার, তো কালকে দেখতে পেলে ভিডিওতে যে বাবা মা চলে গেছে তো মনটা একটু খারাপ। আর বাবা মা থাকলে কি হয় বলো তো? দেখো, মেয়ে চান করে বাথরুমের দরজাটা খুলে রেখে গেছে। মা ছিল যখন বাড়িতে তো মা সঙ্গে সঙ্গে দু তিনটে টুকিটাকি হাতের কাজ করে দিত আর কাজটাও এগিয়ে দিত। তো আজকে দেখো সকাল দিয়ে এতটাই দেরি হয়ে গেছে, আজকে মেয়েকেও আনতে যেতে পারিনি, বর নিয়ে এসেছে তো দেরি হয়ে গেছিলো বলে, আর এখনও সমস্ত ঘরের কাজ বাকি। দেখো বিছনাটা গোছানো ছিল, মেয়ে আবার কীরকম সব ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে। এই হচ্ছে আমার সারাদিনের কাজ, এইগুলো সারাদিন আমাকে গোছাতে হয়। আমি গোছাবো আর ও হচ্ছে নষ্ট করবে। তো চলো মেয়েকে এখন পড়তে দিয়ে আসি, ওকে রেডি হয়ে গেছে, চানও করিয়ে দিয়েছি, এখন গিয়ে ওকে দিয়ে আসবো, তারপরে এসে তোমাদের সাথে আবার কথা বলছি, ঠিক আছে? সঙ্গে থেকো আর সারাদিন কী করে দেখতে থেকো। তো চলো তো বন্ধুরা, দেখতে পাচ্ছো এখানে ঢালাই মেশিন এসেছে। তো ঢালাই মেশিনটা কেন এসেছে তার কারণ হচ্ছে আমাদের ঢালাই হচ্ছে না, ঢালাই হচ্ছে আমাদের পাশের যে বাড়ি, তো তা না তাদের আজকে হচ্ছে ছাদ ঢালাই হচ্ছে, তো তার জন্য এই মেশিন আনা হয়েছে। তো ছাদ ঢালাইয়ের তো এই ছাদ ঢালাই থেকে আমাদের যেদিনকার আমার এই বাড়ির ছাদ ঢালাই হয়েছে সেদিনের কথা মনে পড়ছে। তার কারণ আমাদেরও ছাদ ঢালাইয়ের দিন আমাদের ছাদ ঢালাই হয়েছিল খুব সকাল সকাল, মানে ভোর 6টার সময় নয়, একদম আলো হালকা হালকা তখন আমাদের ছাদ ঢালাই হয়েছিল। তো সেই সময় আমাদের ছাদ ঢালাই সময় আমাদের সারাদিন, মানে সারাদিন বলতে তোমার তিনটে বেজে তিনটে আর দুটো তিনটে বেজে গেছিলো আমাদের ছাদ ঢালাই করতে করতে। তো আমাদের ছাদ ঢালাইয়ের দিন একটু আনন্দও ছিলাম, কারণ সবারই হয় যখন কারো ছাদ হয়, পাকা বাড়িতে যখন ছাদ দেয় সবাই, তবে সবারই একটু আনন্দ হয়, সবারই একটু মানে কি বলবো, মানে যে নিজের একটা স্বপ্ন থাকে সেই স্বপ্নটা পূরণ করে মানুষ, এত টাকা পয়সা খরচা করে একটা নতুন বাড়ি করছে, তো সবারই একটা সেই আনন্দ থাকে। আমাদেরও হয়েছিল, কোনো দিন ভাবিনি যে এরকম নিজের এরকম ঢালাই দিয়ে বাড়ি দেবো। তো ভগবান চেয়েছে আর সবার আশীর্বাদে তো আমরাও এই ছাদ দিয়ে বাড়ি করতে পেরেছি। তো সেদিন আমরা সবাই মজা করেছিলাম, তো যাদের ঢালাই দিয়েছিলাম তো তাদের জন্য রান্নাবান্না হয়েছিল, আমাদের পাড়ায় যারা ছিল মানে যার দাদারা বা আমাদের বন্ধু বান্ধব, আমাদের নিজেদের কিছু লোক, তো সবাই আমরা সেদিনকার এক জায়গায় রান্নাবান্না করে খাওয়া দাওয়া করেছিলাম। তো খুবই একটা বেশ মজায় ছিলাম, মানে সেদিন একটা পিকনিকের মতনই হয়ে গেছিলো। আর একটু তো মানে একটা নাকো কাজ করতে গেলে মানুষের তো একটু টেনশান হয়, তো আনন্দ টেনশান নিয়েই আমাদেরও কাজটা সম্পূর্ণ হয়েছিল। তো সবারই তো স্বপ্ন থাকে যে একদিনের না একদিন তার নতুন ঘর হবে, পাকা বাড়ি হবে। তো এই হলো ছাদ ঢালাই দেখে আমারও এই কথাগুলোই মনে পড়লো। তো চলো, তো দেখো এখানে কালো শুয়ে আছে, আর কালোর একটু কানে জানো তো ঘা মতো হয়েছে, হয়তো কার মারামারি করেছে কোনো বিড়ালের সাথে, তো তার জন্য সেখানে একটু ঘা মতো হয়ে গেছে। ও কিন্তু এমনি কিছু বলে না, ঠিক আছে? আর কানের মলম দিয়েছিলাম দুদিন, বেশ ভালোই হয়ে গেছিলো, তারপর দুদিন আবার বাড়ি আসিনি, তো আর দেওয়া হয়নি, তাই আজকে আবার ধরে বেঁধে দিয়ে দিয়েছি। কিন্তু মলম দিতে গেলে না খুব শান্তভাবে ভদ্রভাবে বসে, তো আজকে ক্যামেরা দেখেই দৌড়ালো। আর এই দেখো আজকে তোমাদের আমার এই ঠাকুর ঘরের যে রঙটা করেছি, তোমাদের বললাম পুটি হচ্ছে রঙ হচ্ছে, তো দেখো এই কালারটা করেছি, একদিকে হালকা কালার আর এটাও হালকা, দেখো বুঝতে পারছো কচি কলা পাতার যে একটা রং হয় সেই রং। তো তোমরা এখনও একটা করে কোট মারা হয়েছে, এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, হলে পরে তখন তোমাদের আবার দেখাবো। তো বন্ধুরা আমার চান হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, আর চান করে পুজো টুজো দিয়ে এসে মুখ হাত পায়ে ক্রিম লাগাতে যাব। তো তখন মনে হলো যে ক্রিম তো শেষ হয়ে গেছে মুখের, যদিও একটু হালকা হালকা টান ধরছে। তো মেয়েকে পড়তে দিয়ে আসার সময় আমি মুদিখানার দোকানে গেছিলাম, তো সেখান থেকে একটা ক্রিম নিয়ে এসেছি। তো এখন তো হালকা শীত, মানে হালকা শীত শীত রয়েছে, খুব তো একটা শীত না, আবার রোদে গেলে গরম লাগে, ওর জন্য খুব বাদামি একটা ক্রিম আনিনি, ছোট্ট একটা কৌটো নিয়ে এসেছি মুখে মাখার ক্রিম। তো এই দেখো আয়ুরের 10 টাকা নিয়েছে, তো এটা মুখে মাখার ক্রিম। আর দেখো নিয়ে এসেছে এইরকম একটা চানাচুরের প্যাকেট, মেয়ের স্কুলের টিফিন সকালবেলা করতে হয়
5:45 সময় উঠে ওকে টিফিন করে দিই, তারপরে পড়তে ঘুম থেকে উঠে পড়তে বসার সময় আগে একটু টিফিন দিই। তো সেই টিফিন শেষ হয়ে গেছিলো, ওর জন্য কিছু টিফিন নিয়ে এসেছি, আর কিছু দরকারি জিনিস লাগবে তো সেগুলো নিয়ে এসেছি। দেখো এরকম একটা 10 টাকার, আর আমি অল্পই পয়সা মানে কম দামে 10 টাকার প্যাকেট নিয়ে এসেছি। তো যেহেতু ওর বাবা মানে আমার বর আবার কোয়াপার্টিতে যায়, ওখান থেকে একবারে মাসকাবাড়ি বাজার তো নিয়ে আসে, তোমরা তো দেখেছো, তো তার জন্য এখন আপাতত চলার মতো যা লাগবে তো সেটাই নিয়ে এসেছি। আর যেটা আনতে গেছিলাম মেন সেটাই ভুলে গেছি, এত জিনিসের মধ্যে নুনটা আনতে যেতে হতো, নুনটা অল্প একটু আছে পুরো শেষ হয়ে যাবে। তো আনতে আনতে এখনও মাসকাবাড়ি বাজার আনতে আনতে শনি রবিবার হয়ে যাবে, তো তার জন্য আমি গেছিলাম যে দুদিন রান্নার জন্য তো নুন তো লাগবে, সেটাই আনতে গেছিলাম, কিন্তু সেটা আর মনে করে আনতে পারিনি। যেগুলো এনেছি এই যে স্যার, ডিম শেষ হয়ে গেছিলো তো 4টে ডিম নিয়ে এসেছি এতে, আর টিফিনে করার জন্য এই যেরকম দেখো সকালে বললাম যেহেতু ওকে টিফিন করে দিতে হয় তো একটা চাউলের প্যাকেট এনেছি, আর মাঝে মাঝে একটু পকোড়া মকোড়া করি তো তার জন্য এরকম একটা চাট মশলা নিয়ে এসেছি, আর একটা সোয়াবিনও শেষ হয়ে গেছে, শুক্রবার আবার নিরামিষ খাই তো তার জন্য এরকম একটা সোয়াবিনের প্যাকেট এনেছি, আর একটা এই যে দেখো বেকারি বিস্কুট, এই বেকারি বিস্কুটগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে, খুব আবার চা দিয়ে ভালো লাগে না, চা যেহেতু মিষ্টি হয়ে যায় তখন আবার ভালো লাগে না। আর মেয়ের জন্য এই জন্য একটা বাউলি নিয়ে এসেছি, দুটো ম্যাগি আর এই যে দুটো বিস্কুট এনেছি, সানফিস্ট না ব্রিটানিয়া জিম জ্যাম আর দুটো হাজমোলা নিয়ে এসেছি, হাজমোলাটাও শেষ হয়ে গেছে, যবে আবার মাসকাবাড়ি বাজার আনবে তখন তো ঘরে একটু হাজমোলা লাগে তো দুই এক সময়, তো ওই জন্য একটা হাজমোলা নিয়ে এসেছি, আর কিছু আনিনি, এই নিয়ে এসেছি তো মাসকাবাড়ি বাজার আনতে যাবে বলে, তো তার জন্য বেশি কিছু আনিনি, যেটুকু চলার মতো নয় যেগুলো লাগবে এমার্জেন্সি তো সেগুলোই নিয়ে এসেছি। তো চলো এখন আবার মেয়ে গেছে পিসি বাড়ি, ওখানে খেতে দুপুরবেলা দেওরের জন্য রান্না করেছিলাম, কিন্তু দেওর ননদের বাড়িতেই খাবে যেহেতু ননদ বললো, তো ভাগনা ডাকতে এসেছিলো ওই জন্য চলে গেছে। দেখো চান করে সিঁদুরটাও পরেনি কারণ ক্রিমটা মাখবো, তো সেটা মনে করতে চলে এলাম এখানে তোমাদের সাথে, সেগুলো আবার শেয়ার করলাম যেগুলো কী এনেছি না এনেছি, তো এখন এই ক্রিমটা মাখবো সিঁদুরটাও পরবো। আর যেটা বলছিলাম যে দেওর গেছে ননদের বাড়ি খেতে, আমিও রান্না করে রেখে দিয়েছি, তো ভাগনা ডাকতে এসেছিলো ওই জন্য চলে গেছে, আর মেয়ে পড়তে আসার সময় পিসি বাড়ির উপর থেকে আসে, তো পিসি বাড়ির উপর থেকে আসার সময় পিসি বলেছে আজকে দুপুরবেলা এখানে খাবি, তো তার জন্য চলে গেছে দুপুরবেলায় খেতে ওখানে, এখন আমি একাই চান করেছি পুজো দিয়েছি এখন খাবো। তো চলো আবার সারাদিন তো দেখতেই পাচ্ছ কী করছি না করছি, আর প্লিজ তোমাদের একটা রিকোয়েস্ট করছি আমি বারবার যে আমার ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো, স্কিপ করে যেও না, কারণ তোমরা এই ভিডিওটা ঠিক মতো না দেখলে আমার ওয়াচ টাইম বাড়ছে না, আর তোমরা তো আমাকে সাপোর্ট করছো তার জন্য অসংখ্য ধন্যবাদ, আমার এই সাপোর্টটা তোমাদের এই সাপোর্টটাই আমার অনেক দরকার, তোমরা যে আমাকে এরকম সাপোর্ট করে যাচ্ছ তার জন্য অনেক 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 ধন্যবাদ, আরও চাই তোমরা আমাকে আরও সাপোর্ট করো, আমাকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। তো চলো দেখতে থাকো সঙ্গে থেকো।